রমজান শরীফের রহমত বরকত ও মাগফিরাত, দুজখর আগুন থেকে নাজাত লাভ করতাম আমরা। এর লাগি রোজার আগে অন্যর কোনো হক থাকিয়া তাকেতে এটা শেষ করি লিতা, দিবার হইলে দিয়া, সাইবার হইলে সাইয়া শেষ হয়ে যেত। মনে থাকবেন আমি রমজান শরীফের প্রস্তুতি কইয়ার সকল এবাদ, এটা বড় কঠিন বিষয়। আল্লাহর হকও আবাদ কইয়ার, আল্লাহর হকও গুণা কথা করলে তৌবা করলে মাফ হয়, আলবাল মজানো গেলে মাফ হয়, কিন্তু আলবাল মজানো 100 বার গেলেও হকুল এবাদ আল্লাহ মাফ করে না। যেহেতু এটা আল্লাহর হক, এটা বন্দার হক। আমরা তো মাশাল্লাহ সরকারি চাকরি হতে ঘুষও আছে, নামাজও আছে, রোজাও রাখে মাথুই না, রোজা রাখিয়া কি তো হইব। আবার একগুলো আছে নামাজও পড়ি তারা সুদর কারবারের লোকে চলে, ঠিক মতো চলে কি নামাজও পড়ে, মিছাও মাথে টাকা পয়সা, তাহলে নামাজও আছে বোতলও আছে জি। ও সবে কদর যে সাইড ফাঁস গুলো মানুষরে মাফ করি দিতা না, এর মাঝে তো মদকুর না নিয়ে জি মদকুরও আছে। এটা যে উপাস করেন কি লাভ হইব, আরো গুরু আসেন সারাদিন উপাস করে আসা কিন্তু নামাজ পড়ে না, আসেন না একগুলো কথাটা বুঝাইন জানি। এটা আমার মূল উদ্দেশ্য হইল কিছু আপনারা ওয়াজ করতা, আপনারা ভাই বাতি যা বাচ্চা হাইচার গেছে কিছু ওয়াজ করতা, বলে সারাদিন তুই উপাস রইলে এখন নামাজ পড়লে না কি ফায়দা হইব, তোর ফাইলিবনি রহমত বরকত মাগফিরাত না। আর ছোট প্রস্তুতি আছে, আপনি খাজ খা মাটাইয়া রাখতা, বাড়ি কোনো খাজ রোজা রাখিয়া নিজেও করতা না, নিজের অধীনস্থ মানুষেরও বাড়ি কোনো খাজ দিতা না, যেটার দ্বারা তার কষ্ট হয়, মাফি চাইতে হয়, তৌবা করতে হয়, শয়তানের দুকা দিব, কারণ শয়তানে আল্লাহর জাতর কসম খাইয়া আল্লাহর কাছে চাইছে যে আদম সন্তানক লোক পথ ভ্রষ্ট করব, গুমরা করব, তার মানে গুণাখাতা করাইব। আল্লাহ আতম জাতর কসম খাইয়া কইছেন তুই আমার বন্ধক লোরে পথ ভ্রষ্ট করবে, আমার বন্ধক লোক আমার কাছে তৌবা করবা, আমি মাফ করে দিতে তা মাফি হাসিল করা লাগে, তৌবা লাগে। আর সর্বনিম্ন হইল, বিভিন্ন স্তর আছে, সর্বনিম্ন স্তর হইল যারা মাফি হাসিল করছে, নেককার বন্ধ অকল সোয়ালি হইন যারা, তারা সঙ্গী বনি যাওয়া, নেককার অকল সঙ্গী বনিয়া খাইলে কেয়ামত দিন বহুত মানুষ হারিয়ে যাইবা। শুনি দমকে দর রুদ উমেদ ভীম বদারা বনে খাব বসত করিম, কত মানুষে আল্লাহ কত হিলায় পার করে দিব, আল্লাহ সাইন মাফ করে দিতা, তাই একটা হিলা, ওই হিলাটা হইল জিকির। আর সাক্ষী বনবা ফিরিস্তা অকল, ফিরিস্তা অকল হইল সাক্ষী, তাই তেন গিয়া তো রিপোর্ট দিবা না নি, বলে আল্লাহ অমুক জায়গা তোমার বন্ধ হল জমিয়া তোমার জিকির করটা, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিরিস্তা আগলের সাক্ষী বানিয়ে বানাইলি বা আল্লাহ দেখ, আল্লাহ সামিউন বাসিরুন দেখ সব, কিন্তু রিপোর্টটা দিয়া দিছই না নি ফিরিস্তা আগলে, তাই তাই সাক্ষী। এখন আল্লাহ কইবা তুমি যেন সাক্ষী থাকো, আমার বন্ধু হলে যেহেতু আমার জিকির করডা, আমি আমার বন্ধু হলে মাফ করে দিলাম, তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করই করবা করই, একটা এতরাজ কইবা যে আল্লাহ ই মজলিস সব জিকিরর ইরাদা লইয়া নিয়ত লইয়া একত্রিত হইছে না, যার দেখছে শুনিয়া শরিক হইছে, মূলতার নিয়ত নাই জিকির, কিন্তু দেখিয়া ইয়া শরিক হইছে, ঠিক কথা যে কিতাব বুঝাইবা বলে তারেও মাফ করে দিলাই না, তার নিয়ত নাই এরপরে তারেও মাফ করে দিলাই না। আর যে মৌলিক যে এতরাজিটা এই মজলিসে উপস্থিত অনে আল্লাহ কিছু মানুষের নাম উল্লেখ করবা, কইবা আল্লাহ এই মজলিস অমুক 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 ব্যক্তি উপস্থিত, এই অমুক অমুক করিয়া যারা নাম লইবা এরা গুণাগার মানুষের নাম লইবা, তার মানে ফিরিস্তা হলে কথা বুঝাইবা আল্লাহ মজলিস গুণাগার বন্ধ অকল আসইন অমুক 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 অমুক,
সবরে আল্লাহ তুমি মাফ করে দিলাইলা, কারণ আল্লাহ তো মাফ করে দিবার সময় কইছই না এই কথা বলে আমার নেককার বন্ধুগুলোরে মাফ করে দিলাম, এই কথা তো কইছই না। আল্লাহ কইছেন তুমি নাই সাক্ষী থাকো আমি আমার বন্ধুগুলোরে মাফ করে দিলাইলাম, সব সমিলি কইছই না নি সাফে সাধারণ ক্ষমা। ফিরিস্তাগুলো এতরাজ করার পরে আল্লাহ তাবারকা ও তাআলা জবাব দিবা, ও ফিরিস্তা হল তুমি তাই যারা নাম উল্লেখ করছো হেরা ইয়া এরার সাথে মিশি গেছে, এখানে হয়ে গেছে, তারা নিজেরটা কি আলাদা হইত চান না, আর আমিও তারা আলাদা করতাম চাই না, আমার নেককার বন্ধুগুলোর ওসিলায় তারা মাফ করে দিলাইছি, আর কোনো এতরাজ হয়েছে নি বাকি? ফিরিস্তা হলে তো এই কথা আর কইতে পারত না বলে গুনাগার হলরে মাফ করে দিলাইলা আল্লাহ মাতই না, বলে এমনি দিছি না, এই কথাটাও বুঝার লাগে কই আর আমার নেককার হলোর সঙ্গী বনি গেছে নিয়ে তারা নিজের থেকে আলাদা হইত চায় না, আমিও তারারে আলাদা করতাম চাই না, আমার নেককার বন্ধ হলো রসিলে তারার মাফ করে দিলাইছে। এর কারণে জিকিরর মাহফিল হইলে শরীকন জানি, শরীকন জানি গুনা মাহফির এক জরিয়া এক ওসিলা জিকির, সকল তো সমান নয় মাতই না, তাহলে দেখিয়া চিনবেই বা বাহ্যিক অবস্থায় মানুষ দেখিয়া চিনা যায় না মাতই না, বহুত মানুষ দেখতে হয়তো সুন্দর না লাগতে পারে আপনার পছন্দ না লাগতে পারে, কিন্তু হ্যাঁ রাইত যখন আপনি আমি লেপ উড়িয়া কমল উড়িয়া ঘুমাই কিন্তু আধা রাত্রির সময় কিবা উঠি যায় ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ে হ্যাঁ জিকির করে আল্লাহর দরবার চকুর ফানি ছড়িয়ে মাফিরত চায়, হ্যাঁ আমি সমান নি না সমান না, তো নিয়মিত জিকির মাহফিল শরীক হইন জানি কিতা কইছি বুঝাইছি, তাহলে আমরা তৌফিক দেখা ফাঁকো। আর একটা কথা মনে হয়েছে এটাও কইলাই আপনার ফাইসি জমাইল, যখন একটা কথা আমরা কই না নি যে রজব এবং শাবান মাস হইল রমজান শরীফের প্রস্তুতির মাস, কই না নি আপনারা কিতা প্রস্তুতি নিতাম আমরা ওখান তাম, যদি আপনারা জানা থাকে আমি কইতাম না জি, আমি যে নিজে যখন তালাশ করি পাইছি জানছি তাই এর কারণেও শোক করি আর যে আপনারা শেয়ার করতাম জানাইতাম হলে আল্লাহ তৌফিক দিতা আমরা এইভাবে প্রস্তুতি নিতাম পারতাম রমজান শরীফ, তাহলে এই কথাটা বুঝতে হইলে পহেলা তো বুঝতে হইব আল্লাহ হাবিবে ফরমাইছেন রমজান মাসে উম্মতর মাস জি, শাহবান রে তান মাস, রজব রে আল্লাহর মাস কইছে, এটার মাঝে বহুত মাহাত্ম্য রয়ে গেছে। উম্মতর মাস হওয়ার কারণ হইল যেহেতু এই মাসও আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং মাগফিরাত হাসিল করা হয়, দুজকর আগুন থেকে নাজাত লাভ করা হয়, কারণ এই মাসও তো আল্লাহ রহমতর খাজানা খুলি দিলেন জি, দুজকর দরজারে বন্ধ করিলেন বেহস্তর দরজারে খুলি দেন, ইমাস হইল দিনের রোজা রাখার আর রাত্রে কাম করার নফল ইবাদত বন্দেগী নামাজ পড়া রাইত মাস, তাইলে উম্মতর মাস উম্মতে ফাইয়া ই মাসে ফাইয়া খাজর লাগাইতা নিজরে শেষ পর্যন্ত দুজকর আগুন থাকি নাজাত করতা অর্থাৎ নাজাত লাভ করতা, দুজকর আগুন থাকি খালাসি নাজাত লাভ করতা, এর কারণে আল্লাহ রবি বলছে এই মাস আমার উম্মতর মাস, ফাইয়া খাজর লাগাইতাম আমরা, তাইলে রোজার আগে যদি মারা যাইতে পাইবানি ই রহমত বরকতর মাগফিরত জি না, এর কারণে আল্লাহ রবিবের দোয়াও শিখাইয়া দিছেন, নিজেও দোয়া করছেন উম্মতরে শিখাইয়া দিছেন, ও বাল্লিক না রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান, রোজা পর্যন্ত পৌঁছাইয়া দিও, তার মানে
হায়াত দ্বারা আমরা রোজা রমজান শরীফে ফাওয়াইয়া দিও, তাইলে আমরা রহমত বরকত এবং মাগফিরাত হাসিল করতাম পার। দৈনিক তো কত মানুষ মারা যাইতারা, রোজার আগেও তো বহুত যাইবা যাইতারা মাতই না, তারা কিন্তু এটা ভাইবা নেই ফজিলত হাসিল করতে পারবা না। এর কারণে রমজান শরীফ পর্যন্ত ফাওয়াইয়া দিতা, মানে রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা ফাওয়াইয়া দিতা। কারণ রমজান শরীফে তো আর একটা রাইত আছে, এক রাইত করে আবাদত 1000 মাস থাকি বেশি, আগে মারা যান তো এটা ভাইবানি এই সুযোগ তো ভাইতা নাই। 1000 মাস থাকিও বেশি, 1000 মাস না 1000 মাস থাকি বেশি, খাইরুম মিন আলফি শাহর। কতটুকু বেশি এটা লইয়া বোধ কথাবার্তা আছে, সার সংখ্যে বইব, এটা আল্লাহ এবং আল্লাহর বন্দার বেশ মাঝখানোর ব্যাপার, আব্দ এবং মাবুদর ব্যাপার। বন্দায় আল্লাহর কাছ থেকে সাইয়া যতটুকু আনতে পারবা তাই নতটুকু ভাইবা, হাসিল করতে পারবা তাই নতটুকু। 1000 মাসে বছর মানাইন যদি, তাইলে 83 বৎসর 4 মাস, চন্দ্র বৎসরে 83 বৎসর 4 মাস, এক রাত্রের এবাদত সমান 83 বৎসর 4 মাস, তার থেকেও বেশি। আবারও কই আর যদি রোজার আগে মারা যায় তো এটা নসিব হইব নি হইতো না। এর লাগিও আল্লাহ হবিবে বারবার দোয়া করতা, তার মানে আমরা শিখাইয়া দিছেন তোমরা চাও আল্লাহর কাছে যে আল্লাহ হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত ফাওয়াইয়া দিতা। প্রস্তুতি আল্লাহর হবিবে তো রোজা রাখতা এই 2 মাস, বিশেষ করে শাবান মাসও বেশি রোজা রাখতা, রমজান শরীফের ইস্তেকবালর লাগে, রমজান শরীফের সম্মানার্থে। রমজান শরীফ এত মোতবরক, এত ফজিলতপূর্ণ হইল কেনে বলে রমজান শরীফ কোরআন শরীফ নাজিল হয়েছে, নুজুলে কোরআনের কারণে রমজান শরীফের এই মর্যাদা। আল্লাহ কইন আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেটা এই মাস হইল কিতাব বলে এই মাসও কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ আমরা এই রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা ফাওয়াইয়া দেউ কা কৌকা না আমিন। আর প্রস্তুতি কিতা ওখান হইয়া আমার মূল বিষয় যে মুভি প্রস্তুতি হইতে, যেহেতু রমজান শরীফ আপনি রহমত বরকত এবং মাগফিরাত হাসিল আমরা করতাম, তাই রমজান শরীফের আগে গুনা খাতার থাকি পাক সাফ হইতাম, অর্থাৎ খালিস নিয়তে আল্লাহর দরবারে তৌবা করতাম, অতীতর উপরে শর্মিন্দা হইয়া, অতীতর গুনা খাতার উপরে শর্মিন্দা হইয়া, ভবিষ্যতে যেন না হয় এরকম খালিস নিয়তে আল্লাহর দরবারে তৌবা করতাম, তাইলে আমরা রহমত বরকত এবং মাগফিরাত হাসিল করতাম, হই না সম্ভব হইব, গুনা খাতা থেকে পাক সাফ হইতাম। আর 2 নম্বরে অন্য কোনো মানুষের হক তাকিয়া থাকে তো এইটাও রমজান শরীফের আগে শেষ হয়ে যেত, দিবার হইলে দিয়া সাইবার হইলে সাইয়া শেষ হয়ে যেত, এটারে হক করলে বাদ যেটা কইন ওটা এই দোকান থেকেই বাকি খাইন চলমান, হ্যাঁ মাতই না এটা নাই, ব্যবসায়িক লেনদেন তো চলমান থাকে না নি, যত থাকে সারা বছরও থাকে এটা নাই, অন্য কোনো মানুষের মাল আত্মসাত করিয়া থাকুন, যদি স্থাবর হোক অস্থাবর হোক নগদ হোক যে কোনো পর্যায়ে যদি অন্য কোনো মানুষের মাল আত্মসাত করিয়া থাকুন, তাইলে এটা রোজা লাগে শেষ করিলি তা দিবার হইলে দিয়া সাইবার হইলে সাইয়া শেষ করতা, কারণ এইটা আল্লাহ মাফ করইন না, হকুল এবাদ আল্লাহ মাফ করইন না, হকুল এবাদ আল্লাহ মাফ করইন না, অন্যের হক লইয়া হজ গেলেও কামায় না, হজ গেলে আল্লাহর হক যা কিছু করছেন আল্লাহ সবটা মাফ করে দেন দিবা, কিন্তু কোনো বন্দার হক কোনো মানুষের হক তাকে তাকে এটা আল্লাহ মাফ করে না, আল্লাহর হক তাই বন্দার হক ডাট, আল্লাহর হক গুনা কথা করলে তোবা করলে মাফ হয় মাতই না,
আর হজ গেলে আরফার ময়দান গেলেও সমস্ত জিন্দেগির গুনাহে আল্লাহ মাফ করে দেন, কিন্তু কোনো মানুষের হক থাকলে এটা আল্লাহ মাফ করতে না। এটার একমাত্র সুরত হইল যার হক নষ্ট করছেন তাহলে দিবার হইলে দিয়া চাইবার হইলে চাইয়া অন শেষ করত। আর যদি তাও করেন না দুনিয়ায় জিন্দেগি থাকা অবস্থায় এটা করেন না, অথবা বাচ্চান্তরে ওসিয়ত করিয়াও যাইন না, তাহলে কাল কেয়ামতের দিন পরিশোধ করতে হইব। কেয়ামতের দিন থাকবো নি স্থাবর অস্থাবর সম্পত্তি, সোনার রূপাই তো থাকবো নি, জি থাকতো না, দিতে হইব। তখন তো একমাত্র আমল থাকবো সঙ্গে, কিতা থাকবো আমলটা কি দিতে হইব, আমলটা কি দিতে হইব। দাবিদার ব্যক্তির যেদিন আল্লাহর কাছে নালিশ করবা বলে অমুকে আমার এই হক নষ্ট করছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তুমি তার যে হক নষ্ট করছো ওইটা পূরণ করে দাও, তা আমলটা কি দিতে হইব। আমলে কুলায় তো দিলাইবা, আর আমলে কুলায় না যদি তাহলে রেহাই হইতো না বলে নাই আমার কাছে, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুনা খাতা আনিয়া তান গাড়ো সবাই দেওয়া হয়ে দিব। নাউজুবিল্লাহ, আমি আপনারা রেজিকাই মুসলমান হিসাবে যদি আমরা এই ওয়াজ যখন করলাম এখান যদি আমরা আত্মস্থ করতাম পারতাম, এটার উপরে যদি আমরা আমল থাকতো সমাজের যে অবস্থা এটা হইলেও নেনি, জি খুঁজতে পারলাম নেনি বলে জোর যার মুলুক তার না, এটা মুসলমানের কাছে কোনো সময় গ্রহণযোগ্য হইতে পারে না। কারণ মুসলমান এটা শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলার ভিতরে ঢুকি যায়, ইসলাম গ্রহণ করার পরেও শৃঙ্খলার ভিতরে ঢুকি যায়। কারণ ইসলাম শব্দের অর্থও মানা, অনুগত্য স্বীকার করা, আপনার মা বাবার আপনার স্ত্রীর হক আছে, বাচ্চান্তর হক আছে, মা বাবার হক আছে, ভাই বিরাদর আত্মীয় স্বজনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, সব তো আলাদা আলাদাভাবে আছে মাতই না। তাইলে আপনি তো ইচ্ছা মতো চেষ্টা তা করতে পারতাম না। এখন আমরা আমার এই কথা ফাঁকা আইসে যখন আপনারা কাছে অনুরোধ করিয়া যাই, আর ও যে তাই জুলুম করই আসন জানি একগুলো জোর আছে, ক্ষমতা আছে, মানুষ মারিয়া ফেলাই, মানুষের মাল আত্মসাত করই, বেজ্জত বেহুল মত করই মানুষের, আর মানুষ মালা তো কবিরা গুণা ওগুলোর মাঝে সবচেয়ে শক্ত গুণা, আকবরুল কবাইর হয়। এরারে এই সম্বাদ এই মেসেজ দেওয়ার দরকার নাই নি বলে আইজ ক্ষমতা আছে শক্তি আছে করিলারায় খাইল প্রস্তুতি নিয়া খবর যাই, ও খবর তো জ্ঞাত দেওয়া লাগবে মাতই না, এই সম্বাদ হচ্ছে ইবা তো মাতই না, হন্ডরাইতরা জানিলিসুন যখন তত ওইখান ইওয়াজ করা লাগবে। যারা ইটা জুলুম করে এটা আপনারা আমার মাঝে নাই নি, তারা আপনারা আমার আত্মীয় বা ভাই বিরাদর মাঝে নাই নি, এর তো সাহস নাই নি কইতা বার্তা নাই নি বলে যে আজ যে তা খোড্ডায় খাইল তো দেওয়া লাগবো এটা শেষ শোধ করা লাগবো, তো যাইতে কিচ্ছু খবর নিও নেতা উতা হইলে ওলা কইন জানি বলে যাইতে সময় তোমার বড় নেতার কাছ থেকে এখন লিখিত কিচ্ছু নিও গিয়া যেটা রে ডিও লেটার কইন তো আর হিনু ফিরিস্তা হইসে কিচ্ছু দিকেই তা নাই আর কিচ্ছু মাতিল না ওইবনি। তাইলে সোনারূপা নিতা জি তো ফাতলা সুতলার মাঝে আমি কইয়া দিই কইন জানি বলে যাইতে চেক বই নিও গিয়া হৌকা ও ওয়াজর ভরে আর ওয়াজ দরকার আছে নি, হ্যাঁ মুসলমান আমরা দাঁড়িয়ে বেঠিন তোর এতিম অগলোর প্রতিবেশী গরিব হইলে এগুলি কিলা উচ্ছেদ করত, না না সাব লীলা নয় আমরা তো নিয়ন্ত্রিত কইছি প্রতিবেশীর হক সম্পর্কে, যখন ধারাবাহিকভাবে নির্দেশনা হওয়া আরম্ভ হয়েছে সাহাবায়ে কেরাম সকল হেরান হয়ে গেছে নি আল্লাহ প্রতিবেশীর হক নিয়ে আল্লাহ ফরজ করে দিলে, প্রতিবেশী হইতে এলে চল্লিশ গড় আপনার সামনে চল্লিশ গড় পিছনে চল্লিশ গড় ডাইনে চল্লিশ গড় বামে, আপনার প্রতিবেশী গরিব এতিম গাড়ি বেওয়া
আপনি বাজার করি ইসরিয়া তারার সামনে দিয়ে দেখাই দেখাইয়া আনতা না, যদি দিবার খেয়াল থাকে তাইলে ইচ্ছা দেখাইয়া নৌকা দিবা, আর যদি দেওয়ার খেয়াল না থাকে তাইলে আপনি দেখাই দেখাইয়া তারা আনতা দেখানো, এরা তো আফসুস করব। জি কিলা আনতা আপনি রাত্রে লুকাইয়া আনতা, ওটা পর্যন্ত সব তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা আসে বলতা কিলা চলতাই যা সব তা আসে, আপনার দিবার মন মানসিকতা নাই তাইলে আপনি দেখাই দেখাইয়া মাতুন না আনতা না, তারা আফসুস করব। আর তারা যে আফসুস করবো কাল কেমত দিন আল্লাহ বাদী হইবা, বাদী হইয়া জিগাইবা তোরে আমি এত নিয়ামত দিছিলাম দন দৌলত দিছিলাম তুই আমারে খাওয়াইলে না, জবাব তো দিবা আল্লাহ তুমি তো খাও না আর তোমার ভাইতামু কই, ওলা জবাব দিবা না আল্লাহ কইবা তোর যে প্রতিবেশী অমুক কথা তারা আসলা দিয়ে এটি মোগল তারা রে খাওয়াইলে তো আমার খানি হয়ে গেল। এই সমস্ত ওয়াজ করার উদ্দেশ্য নাই আমার, আমার উদ্দেশ্য হইল জালিম ওগুলো একটু খোঁজ জানি, বিশেষ করে আজকাল যারা রাজনীতি করে বড় বড় নেতা উঠা আসুন জানি, নেতা পাতি নেতা শিক্ষি নেতা আসুন জানি, শিক্ষি নেতা এটাই তো খালি হতার ফাঁসনি নয় বড়গিয়ে কইয়া দে হগুল লইয়া হগুলি উলাই দে মাতুন না, আজ অন্যর প্ররোচনায় বা দুনিয়ার কোনো স্বার্থে তার ভাসনি হুন্তরা খালি ভাই ভাই নি কেমত দিন ভাই ভাই নি তার দেখা কোনো সাহায্য করতে পারবো নি, কেমত বহুত দূরে কবরও ভাই ভাই নি, নিজের বিবেক দিছে না আল্লাহ নিজে চিন্তা করিও একটু একটু চিন্তা করি অন্যর কথা যাই দি তা কর দেয় কালকে তো ফরিয়াদ করলে খামাইতো না বলে আমি করছি না এটা হগিয়ে কইয়া দিছে ইটা ফরিয়াদ গ্রহণযোগ্য হইতো না, তোমারই আল্লাহ বিবেক দিছ তুমি বিবেকটা কাজে লাগাইছ। তো হাজিরিন সকল এবাদ এটা বড় কঠিন বিষয়, আল্লাহর হকো আবার কইয়ার আল্লাহর হকো গুণা কথা করলে তৌবা করলে মাফ হয় আলবাল মজানো গেলে মাফ হয়, কিন্তু আলবাল মজানো একশোবার গেলেও সকল এবাদ আল্লাহ মাফ করে না, যেহেতু এটা আল্লাহর হক তো এটা বন্দার হক, অন্য দিতেইলে দিয়া চাই আর চাইবার হইলে চাই অন্য শেষ করতে হবে, আর নাইলে কাল কেয়ামতর দিন দিবার লাগি প্রস্তুতি থাকতো। এর কারণে কইন যদি তোলা আমল হয় কম আমল হইয়া যায় যদি আর হেফাজত করে রাখতে পারেন এইটাই ফায়দা দিব, বেশি আমল করিয়া গেলা আর অন্যের কাছে ঋণ বনিয়া গেলা কাল কেয়ামতর দিন অন্যর ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হয়ে যেতে পারে, এর লাগে এই ব্যাপারে সতর্ক থাকা দরকার, দরকার নাই রমজান শরীফের রহমত বরকত এবং মাগফিরাত দুজকর আগুন থেকে নাজাত লাভ করতাম আমরা, এর লাগি রোজার আগে অন্যর কোনো হক তাকিয়া তাকাইতে এটা শেষ করি লিতা, দিবার হইলে দিয়া চাইবার হইলে চাইয়া শেষ হয়ে দিত, মনে থাকবো আমি রমজান শরীফের প্রস্তুতি করি আর রমজান শরীফ নয় বারো মাসও, কিন্তু রমজান শরীফ যেহেতু গুরুত্বপূর্ণ অত বেশি গুরুত্বর তাই রমজান শরীফর লাগিয়া এটা আলাদা করে কইছেন যে হালাল গেজা হইত, হালাল হালাল গেজা বারো মাস খাইতা হারাম খাইয়া তো এবাদত করলে খামাইত না মাতুন না, তাই যেহেতু রহমত বরকত মাগফিরাত হাসিল করতে হালাল গেজা হইত হইব। আমরা তো মাশাল্লাহ সরকারি চাকরি হতে ঘুষও আছে নামাজও আছে রোজাও রাখে মাতুন না, রোজা রাখিয়া কিত হইব, আবার একগুলো আছে নমাজও পড়ি তারা সুদর কারবার লোকে চলে ঠিক মতো চলে কি নমাজও পড়ে মিশাও মাত্র টেকা পয়সা তাহলে নমাজও আছে বোতলও আছে জি, ও সবে কদর যে সাইড ফাঁসগুলো মানুষের মাফ করি দিতা না এর মাঝে তো মদকুর না নিয়ে গো জি মদকুরও আছে, এটা যে উপাস করেন কি লাভ হইব, আরো গুরু আসুন সারাদিন উপাস করে আসা কিন্তু নমাজ পড়ে না আসুন না গুরু কথাটা বুঝাইন জানি, এটা আমার মূল উদ্দেশ্য হইল কিছু আপনারা ওয়াজ করতা আপনার ভাই বাচ্চা বাচ্চা কাচ্চার কাছে কিছু ওয়াজ করতা বলে সারাদিন তুই উপাস হইলে এখন নমাজ পড়লে না কি ফায়দা হইব, তোর ফাইলিব নি রহমত বরকত মাগফিরাত না, এর কারণে জাসিয়া আমি রমজান শরীফের প্রস্তুতি
এই বিষয়টা এখন নাই কিন্তু কইলাম জমাইল ভাইলাম এলাই কইলাম আর ছোট প্রস্তুতি আছে আপনি খাজ কামাটাইয়া রাখতা বাড়ি কোনো খাজ রোজা রাখিয়া নিজেও করতা না নিজের অধীনস্থ মানুষেরও বাড়ি কোনো খাজ দিতা না যেটার দ্বারা তার কষ্ট পাতই না রোজা রাখার উপরে একটু শরীর পরিবর্তন আয় নানি আর বিশেষ করে রোজার শেষে দিয়ে কিছু দুর্বলতা আয় নানি হ্যাঁ এর লাগি খাজ কামরো আঠাইয়া রাখতা আল্লাহ তৌফিক দে কাহুক আমিন ইয়াল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও আল্লাহ ইয়ে মহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও আজকে যা কিছু হয়েছে আল্লাহ এই সমস্ত কিছুর সবাব নিয়ে তোমার বন্ধা হযরত বিস্কুটি সাহেবের রহমতে পৌঁছাই দাও তার বেটা তার আহলিয়া এই কবরিস্তান যারা আছেন সবল রূপে পৌঁছাই দাও আল্লাহ মাহফিল রসিলা ইয়াত্রাহুল মুদ্দেগান হলরে মাফ করি দাও গরিক রহমত ফরমাও আল্লাহ আমরা তমাম ওর মা বাপ রে মাফ করি দাও আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমান ও রূপে সাবিত হদম তোমার গোলামি করবার তৌফিক দিও তোমার গোলামি রূপে আমরা রে মতমাইন রাখি আল্লাহ আল্লাহ শাহবান মাসর বিকারী আমরা আমরা শাহবান মাসর বরকত নসিব ফরমাও আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত ফওয়াজা দিও আমরা রমজান শরীফ এই রমজান শরীফের রোজারে সমস্ত জিন্দেগির গুনার কফফারা বানাইয়া দিও আর দয়া করে বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও আমরা বাচ্চান্তরে আমরা লাগি নেকি আদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও ইয়া আল্লাহ তোমার ওলির ওসিলায় আমরা জায়েজ মাকাসিদ দখলরে পুরা করি দাও আমরা হাজত মন্দ দখলর হাজত রাই করি দাও বেরোজগার হলার লাগে হালাল লুজির দরজা খুলি দাও আল্লাহ খাস করে তোমার হাবিবর ওসিলায় আমরা জাহিরি বাতিনি বিমার থাকি আমরা রে শিফা দাও তোমার দারু শিফা থাকি আমরা রে শিফা এনায়ত ফরমাও ইয়া আল্লাহ আমরা রিজেকর মাঝে বরকত নাজিল ফরমাও আমরা হালাল লুজি হালাল তিজারতর মাঝে খৈর বরকত নাজিল ফরমাইও তোমার বন্ধা হল দিল বলা আশা লইয়া তোমার অলির দরবার হইয়া উপস্থিত হয়েছে খেরোরে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ তোমার অলির রোহানি ফয়েজ আমরা নসিব ফরমাও তন্দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين